রাজধানী বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তথ্য প্রযুক্তি ল্যাবরেটরি গড়ে তোলা হয়েছে। মঙ্গলবার বিদ্যালয়ের এই আইটি ল্যাবের উদ্বোধন হয়। উদ্বোধন করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। আইটি ল্যাবের উদ্বোধন করে মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকারের প্রচেষ্টা জারি রয়েছে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি ছাত্রছাত্রীদের বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করে তুলতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই অঙ্গ হিসেবে বিজয় কুমার উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এই আইটি ল্যাবের উদ্বোধন করা হলো। এর মাধ্যমে ছাত্রছাত্রীরা গুণগত শিক্ষা অর্জনে বিশেষভাবে উপকৃত হবে বলে মনে করেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। দুটি বর্ষ পূর্তিগুলোকে শিক্ষাপ্রাপ্ত বিষয় বিভিন্ন দিক দিয়ে বিভিন্ন সারা দেশের সঙ্গে আমাদের এই শহরে আগরতলারও রাজ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ছাত্রীদেরকে ছাত্র এবং ছাত্রী হিসেবে পড়াশোনার পাশাপাশি তাদের সামাজিক দায়িত্ব কর্তব্য এবং আগামী দিনে সুন্দর মানুষ হিসেবে নাগরিক হিসেবে নিজের কর্তব্য রাষ্ট্র গঠনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতির মধ্যে বিশেষ করে আমাদের রাজ্য সরকারও আমাদের সরকার গঠন হওয়ার পর থেকে আমরা কিন্তু শিক্ষানীতি এবং শিক্ষা ব্যবস্থাকে গুণগত মানে উন্নত করার চেষ্টা করেছি। বিভিন্ন কর্মসূচি প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে আরও সমৃদ্ধ করা, শিক্ষার্থীকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি অন্যান্য বিভিন্ন টেকনোলজির মাধ্যমে তাদেরকে উন্নত করা, তাদের মানসিক তাদের চিন্তাভাবনাকে আরও সুদৃঢ় করা এবং বিস্তার করা প্রতিভা প্রকাশের ক্ষেত্রে আমাদের সরকার, আমাদের বিদ্যালয়, আমাদের এসএনসি কমিটি নিয়মিত কাজ করে যাচ্ছে। তারই ফলশ্রুতি আজকের আইটি হাব আমি বলব যে আমাদের সরকার হতে আছে ছাত্রছাত্রীদের মধ্যে গুণগতভাবে টেকনোলজির মাধ্যমে তাদেরকে শিক্ষাদান করা। যারা আজকে আমরা যারা আগে স্টুডেন্ট ছিলাম, যারা পৌঁছে আমরা আজকে আছি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় দুই কর্পোরেটর যথাক্রমে ভাস্বতী দেববর্মা এবং কর্পোরেটর শিক্ষা ব্যানার্জি। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা, বিদ্যালয়ের পরিচালন কমিটির সদস্যগণ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।